হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজ 20 জানুয়ারি 2024। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি না, আছি ক্যানিং স্টেশনে, গন্তব্যস্থল হেমনগর। আমরা যাব সুন্দরবন বেড়াতে দলবল নিয়ে, আমাদের সব দেখাবো। আমরা সঙ্গে থাকুন, দেখে থাকুন সমস্ত আমাদের সুন্দরবন ভ্রমণ আমাদেরকে দেখাবো। এই ট্রেনে করে আমরা নামলাম। এখন আছি ক্যানিং অটো স্ট্যান্ডে, ধামাখালি যাব। এখান থেকে অটো ভাড়া প্রায় 50 টাকা ধামাখালি। অটো অটো ছেড়ে দিয়েছে, বেরিয়ে পড়েছি ধামাখালি উদ্দেশ্যে। এখান থেকে এটা ক্যানিং ব্রিজ। এখান থেকে আমরা যাব এখন সর্দারপাড়া ঘাট, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখে থাকুন। এই বাচ্চা তো খুব আনন্দ হচ্ছে, কেমন লাগছে বলো? হাসো তো। আর এই তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? তুমি কোথায় যাচ্ছ? রাজ কিছু বলো, কেমন লাগছে তোমার? অনেকগুলো লঞ্চ এসে গেছে। ছেড়ে দিল ধামাখালি থেকে আমাদের এই ফুটবুটি, আমরা এগিয়ে চলছি। এই দামবা ঘাটে আমি নামাবো, এত ভালো জায়গা দিচ্ছি। ও সরি, এটা না দল মারবে।
এই হেমনগরের প্রান্তিক মানুষেরা দেখুন কীভাবে তাদের কর্মজীবন অতিবাহিত করছে মাছ ধরে। আর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই লঞ্চ, এতে করেই আমরা এখন গেটটা থেকে উঠে আছি। এই প্রায় আড়াই ঘন্টা জার্নি করছি। সুন্দর ভিউ আমরা দেখুন, চোখ জুড়িয়ে যাবে। আমাদের এবার দেখাবো সামনের অগ্রভাগ দিয়ে ভিউটা, খুব সুন্দর লাগছে। ইংলিশে বলা হয় পুশিং প্রো বোটের। প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে। এই তো এসে পৌঁছেছি আমরা হেমনগরের ঘাটে, এসে পৌঁছেছি। আমাদের বিশুদা রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে নামো সবাই, আমাদের সব টিমমেটগুলো আসছে আস্তে আস্তে। তমুদি আসছে এগিয়ে, তা বলা দাও আসছে। রাজশ্রী আসছে, আমরা পৌঁছলাম হেমনগরের ঘাটে। এখানে আমরা দুদিন থাকবো, এখান থেকে সুন্দরবনে আমরা রওনা দেবো দুদিন। আমাদেরকে দেখাবো প্রত্যেকটা ভিউ, আমরা প্রত্যেকটা ভিডিওতে আমার সঙ্গে থাকবেন, দেখবেন। তরমায় নিয়ে যাওয়ার ব্যাগ, আর ভিডিও করতে ব্যস্ত। এই হেমনগর গেস্ট হাউস, তার ফোন নম্বরও দেওয়া আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। সারাদিন
আর একটা টুরিস্ট সেন্টারের নাম্বার আমরা দেখাচ্ছি, এখান থেকে আমরা যোগাযোগ করে সুন্দরবন ট্যুর করতে পারি, অ্যারেঞ্জ করতে পারেন। দেখি কেশব আমার দিকে, সাংঘাতিক একটা দেখতে, এই গেস্ট হাউসে আমরা ঢুকলাম, এখানে আমরা থাকবো দুদিন। এসে পৌঁছলাম হেমনগর গেস্ট হাউসে, ভিডিওটা এখানে স্টপ করলাম। আমাদেরকে সুন্দরবন জার্নি দেখাবো পরবর্তী ব্লগে, ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সব খুব ভালো থাকবেন, ধন্যবাদ।